এখানে উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন আছেন, তার কাছ থেকে নিশ্চয়ই এই ব্যাপারে আমরা কিছু জানতে চাই। আপনি বলছিলেন একদম শুরুর দিকে আলোচনায় চলে গিয়েছিলাম যে আপনারা মনিটরিং করছেন প্রতিনিয়ত ফেসবুকে কারা কোন পাতার মাধ্যমে বা কে, যারা খুব শিক্ষিত এবং যারা খুব জেনে শুনেই এইসব কাজ করে থাকে আপনারা সেগুলো জানেন। কিন্তু আমি যদি আপনার কাছে একটি জানতে চাই, এটা আমার ব্যক্তিগত আগ্রহের জিনিসও, সেটি হচ্ছে বাশের কেল্লা নামে একটা ফেসবুক পাতা আছে যেটি শিবির পরিচালনা করে এবং সকল জঙ্গি সংগঠনের সেখানে একাত্মতা আছে, তাদের ব্যাপক অর্থায়নে আছে কারণ তারা স্পন্সর্ড পেজ। আপনি না লাইক দিলেও আপনার পাতায় মাঝে মাঝে চলে আসার তারা ক্ষমতা রাখে। যখন আপনারা এত মনিটর করেন, এখনো কিন্তু বাশের কেল্লা বন্ধ করা সম্ভব হয়নি বা তাদের বিরুদ্ধে আপনারা কি আদৌ কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? না মুন্নি, আপনাকে কিছু কথা বলি, কিছু বাস্তবতা আছে এই জায়গায়। আপনি দেখবেন যে গত বছরের 5ই মে যে হেফাজতের ঘটনা, সেই ঘটনার যে আপনার যে ছবিগুলো ইউজ করেছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইতি এবং টেক্সাসের ছবি। এবং আপনি দেখবেন যে সাইদি দেলোরসন সাইদি, যিনি যুদ্ধ অপরাধী, তো ওনার বিচারের যখন রায় হলো তখন একটা ইয়ে হয়েছিল, আপনার যে চাঁদে সাইদির ছবি দেখা গিয়েছে, এগুলো কোনো পত্রিকায় আসেনি, কোনো পোর্টালে আসেনি, এগুলো সবগুলো অনলাইন ইয়েতে ছিল এবং এগুলো নিয়ে কিন্তু অনেক কাজ করা হয়েছে। আপনি বাশের কেল্লা দেখবেন, বাশের কেল্লা নিয়ে কিন্তু এই পোর্টালে আপনি যদি ফেসবুকে গিয়ে অনলাইনে গিয়ে সার্চ দেন বাশের কেল্লা, আপনি 100-এর উপর ইয়ে পাবেন, মানে সাইট পাবেন। এগুলো হচ্ছে ম্যাক্সিমামই দেশের বাইরে থেকে করা হয়। আপনি দেখবেন যে হেফাজতের যে ঘটনার সময় হাইতি যে টেক্সাস সব ছবিগুলো ইউজ করা হয়েছে সেগুলো দেশের বাইরে থেকে, আপনার সাইদির যে ছবিটা সেটাও দেশের বাইরে থেকে ইউজ করা হয়েছে এবং বিদেশ থেকে ম্যাক্সিমাম বাইরে থেকে করা হয়েছে। এখন আপনি যদি বলেন যে এদেরকে আইনের আওতায় কীভাবে আনা যায়, এটা বেসিক্যালি এটা বাস্তবতার একটু বিভিন্ন। তো আপনি দেখবেন যে এটা দিকে কিন্তু আপনার আমরা কিন্তু বিকল্প ব্যবস্থা নিয়েছি। আপনার প্রোপাগান্ডার যে বিষয়টা বলেন বাশের কেল্লা, আপনি বাশের কেল্লাটা এখনো আছে, বাট আপনি যদি বলেন যে আজ থেকে 6 মাস আগে কিংবা 8 মাস আগে বাশের কেল্লা যতটুকু আপনার ইফেক্টিভ ছিল সোসাইটিতে কিংবা ধরেন যতটুকু অ্যাক্টিভ ছিল, এখন ততটুকু আছে কিনা, এটা আপনি হয়তো একটু আলোচনা করলে বুঝে যাবেন। আগে কিন্তু বাশের কেল্লা একটা সময় ফলো হয়ে জানবেন যে অনেক হিট ছিল, সুপার হিট ছিল, ওরা একটার পর একটা তথ্য নিয়ে আসতো, বাট এখন কিন্তু আর সেই ইফেক্টিভ কিছু। আপনার কাছে আমরা ফিরতে চাই।